আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এটা হলো বিফ চিলি উইথ অনিয়ন। এটা একটা চাইনিজ আইটেম আর খেতে খুবই চমৎকার। আমার ফ্যামিলির সবার তো খুবই ফেভারেট প্রত্যেকটা চাইনিজ আইটেমই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সামনে ঈদ আসছে, চাইলে ঈদের মধ্যেও আপনারা এই রেসিপিটা করতে পারেন। আশা করছি সবাই খুব পছন্দ করবে এবং আপনাদের কাজে আসবে। বিফ চিলি করার জন্য আমি নিছি এই যে কয়েক পিস গার্লিক, তারপর চার পাঁচটা কাঁচামরিচকে দ্বিফালি করে নিছি, আর এখানে দুই রকমের ক্যাপসিকাম কেটে নিছি স্কোয়ার করে, আর এখানে এই যে অনিয়নগুলোও কিন্তু স্কোয়ার করে এভাবে করে কাটা। এখানে আমি দুটো অনিয়ন নিছি। এখানে আমি 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কুচি কুচি করা আমার গার্লিকগুলো। দিয়ে দিচ্ছি একটু সল্ট, কারণ না হলে তেলটা ফুটে। সামান্য সল দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 চামচ যে জিঞ্জার পেস্ট, মানে আদা পেস্ট। এই বিফগুলো দিয়ে দিব। এটা মিডিয়াম আছে, রান্না করতে হবে মিডিয়াম আছে। আমি এখন এগুলো একটু ফ্রাই করব, কালার চেঞ্জ হবে, তারপর এগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। পানি যেটা বের হবে এটার মধ্যেই আমি কুকটা করব। এই যে আমি 5 মিনিট রান্না করার পরে একদম তেলটা উপরে উঠে আসছে আর এগুলো অলমোস্ট হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আমার যে অনিয়নগুলো কাটা ওগুলো। অনিয়নগুলো দেওয়ার পর একটু ওয়েট করব, অনিয়নগুলো জাস্ট একটু সফট হওয়ার জন্য। এরপর আমি দিয়ে দিব ক্যাপসিকামগুলো। ওটা আমি 2 মিনিটসের মতো ওয়েট করছি, এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখন এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি জাস্ট এগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ ব্ল্যাক পেপার, এই যে 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন মতো আমি টমেটো কেচাপ। এরপর আমি ভালো করে এগুলো একটু মিক্স করে নেব। এখন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, 1/2 কাপ পানির মধ্যে এটা আমি গুলে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আমার যে গলিয়ে রাখা কর্নস্টার্চটা সেটা দিয়ে দিচ্ছি। এখন এখন দিয়ে দিচ্ছি আমি এই যে 3-4টা কাঁচামরিচকে দিয়ে করে ফেলে, আর দিয়ে দিচ্ছি করিয়েন্ডার, ফ্রেশ করিয়েন্ডার দিয়ে দিচ্ছি। করিয়েন্ডার একটু বেশিই দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে জাস্ট 2 মিনিট রান্না করব, এরপর নামিয়ে ফেলবো। কমপ্লিট হয়ে গেল আমার খুবই স্পেশাল এবং খুবই সুস্বাদু বিফ চিলি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজকে লাইক করবেন। থ্যাংক ইউ।